আর একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাকে অতিরিক্ত টেলিভিশন দেখানো যাবে না, এবং আমি একটু আগেই বলেছি যে টেলিভিশন দেখলে টেলিভিশনের কথা বাচ্চা শোনে কিন্তু বাচ্চার কথা টেলিভিশন শুনে না, সেই জন্য বাচ্চা কথা বলে না, চুপ করে থাকে। এটা কিন্তু অনেক বাচ্চা দেখবেন যে দেরিতে কথা বলে, দেরিতে কথা বলার একটা কারণ হচ্ছে যে টেলিভিশন দেখা, কিন্তু দেরিতে কথা বললে যে অটিস্টিক তা না, আমি একটু আগে বলেছি যে দেরিতে কথা বলে তার সাথে সাথে অন্য লক্ষণগুলো থাকবে অটিজমের ব্যাপারে। আর মোবাইল আমরা খুবই আমাদের খারাপ একটা অভ্যাস, সবসময় বাচ্চার হাতে মোবাইল খেলনা এবং ট্যাব দিয়ে রাখি, বাচ্চারা সারাক্ষণ মোবাইল টিপছে। হ্যাঁ, এগুলো যে সমস্ত বাচ্চা অটিস্টিক, আসলেই যারা অটিস্টিক অটিজমে আক্রান্ত, তাদেরকে তাদের এই টেলিভিশন দেখা, অতিরিক্ত টেলিভিশন দেখা, মোবাইল দেখা, এটা কিন্তু তাদেরকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যায়, বাচ্চাকে ভালো করে না। সুতরাং এই জিনিসটা না, এবং ন্যাচারালি বাচ্চাকে নিয়ে একটু পার্কে যান, একটু ঘুরান, একটু গাছ দেখান, একটু একটা এটা সবুজ পাতা, একটা সবুজ রংটা চিনুক, গাছের ফুলগুলো চিনুক। হ্যাঁ, এবং মানুষ আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাবে, বন্ধুবান্ধবের বাসায় নিয়ে যাবে, সবার সাথে একটু কমিউনিকেট করতে চেষ্টা করবে, বাবা মা কথা বলবে, এবং দেখে দেখে বাচ্চাও শিখবে যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়।